একদা হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারিদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সে ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত, আর সেই পানি দিয়ে ওযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সিজদারত অবস্থায় কবজ করা হয়। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সিজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে আমি জান্নাতে প্রবেশ করব। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার আমল নামার পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পরে ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে মহান আল্লাহ তাআলা কিছু প্রশ্ন করবেন। আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে কে সৃষ্টি করেছেন? তখন লোকটি বলবেন, আপনি সৃষ্টি করেছেন। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? তখন সেই লোকটি বলবে, আল্লাহ আপনার রহমতে হয়েছে। তখন আবার মহান আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি এবং তাওফিক কে দিয়েছে? তখন সেই লোকটি বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। তখন মহান আল্লাহ তাআলা আবার তাকে প্রশ্ন করবেন, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? তখন সে লোকটি বলবে, হে পরওয়ারদিগার, আপনি করেছেন। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে প্রেরণ করা হবে। একটি মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনল। শুধু তাই নয়, সাথে ছিল একটি স্কিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কাভারও। সে তার বাবাকে ফোনটা দেখালো। এরপর তার বাবা তাকে বলল, খুব সুন্দর মোবাইল এটি, কত দিয়ে কিনলে? তখন মেয়েটি বলল, এই তো 50,000 টাকা দিয়ে ফোন কিনেছি, 1,200 টাকা দিয়ে কিনেছি কাভার, আর 200 টাকা দিয়ে স্কিন প্রোটেক্টর। এরপর মেয়েটির বাবা মেয়েটিকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কেন কাভার এবং স্কিন প্রোটেক্টরটি কিনলে? তুমি তো চাইলে আরও 1,400 টাকা সেভ করতে পারতে। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য 1,400 টাকা খরচ করতে পারবো না, আর এই কাভারের কারণে ফোনটা আরও সুন্দর দেখাচ্ছে। তখন তার বাবা বলল, এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষা ব্যবহার করে ফোনটা তৈরি করেনি? তখন মেয়েটি বলল, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্কিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য, আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তখন মেয়েটির বাবা বলল, এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না? তখন মেয়েটি বলল, না বাবা, সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এরপর মেয়েটির বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে তুমি, জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং এর সুরক্ষার জন্য আরও 1,400 টাকা খরচ করলে, খুব ভালো। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন তুমি কাভার, অর্থাৎ তুমি বরকা এবং হিজাব পড়ো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটা সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে কোনো প্রশ্ন করা হবে না।
কিন্তু তুমি দুনিয়াতে বেপর্দায় চলাফেরা করলে, আল্লাহর হুকুম পর্দা পালন করলে না। কিন্তু এই বেপর্দার কারণে তোমাকে এবং আমাকে আখিরাতে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।